व्हाट्स अप बंधु ब्रदर्स, वेलकम बैक टू माय चैनल जार नाम थिएट्रिक्स स्टूडियो। तो आज आमी देखाबो माने थंबनेल टाइटल देखे तो बुझेई गेछेन जे आजके आमरा की निये कथा बोलबो। आज आमी देखाबो जे किभाबे एकटा एक्सबॉक्स अकाउंट खुले माइनक्राफ्ट मल्टीप्लेयर खेला जाए। तो বেশি কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করি। কিন্তু তার আগে বলে দিই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটিতে অল করে দেবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমরা এক্সবক্স অ্যাকাউন্টের মধ্যে এক্সবক্স অ্যাপটির মধ্যে চলে এসেছি এবং এখান থেকে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এক্সবক্স অ্যাকাউন্ট। তো এক্সবক্সের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়া আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো এখানে আমরা ক্রিয়েট ওয়ানে ক্লিক করলাম এবং এখানে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের নামটা লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করবো আর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। ক্রিয়েট এ পাসওয়ার্ড, আপনার যেটা ইচ্ছা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো এখানে আমরা নেক্সট আমরা দেখালাম না। এবার আমরা এখানে একটা বয়স সিলেক্ট করব, আর আপনার বয়সটা যেন 18 বছরের উপরে হয়, তা না হলে আপনি এই এটার মাল্টিপ্লেয়ার কখনোই খেলতে পারবেন না। তো এখান থেকে আমরা এখানে একটা ভেরিফিকেশন কোড আপনাকে জিমেইলে পাঠানো হবে। তো এখান থেকে আপনারা ডিরেক্ট জিমেইলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে এখানে একবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখতে পারবেন চলে এসছে, আমি সেটা দেখালাম না, আর এখানে আমরা সেই কোডটা লিখে দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আমি রোবট নাকি মানুষ সেটা চেক করার জন্য আমাকে একটা উল্টাপাল্টা অক্ষর দিয়েছে, সেটাকে আমাকে ঠিকভাবে লিখে নেক্সটে ক্লিক করতে হবে। এটা আপনাদেরকে শুধু বুঝে নিতে হবে, আর না বুঝতে পারলে আপনারা নিউয়ে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আমরা লিখে দিই পিডি তো লেখা, আচ্ছা পি ছোটাতে ডি বড়াতের ভি, তারপরে ওয়াই, তারপরে আবার পি, আবার ডব্লু, আবার এন। ওকে, ডব্লু এন, তারপর নেক্সট। তো দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করবো, আর তারপরে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে। লোড নেওয়ার পরে ওয়েট করুন একটু। আচ্ছা, লোড নেওয়া হয়ে গেছে, এবার এখানে চলে আসছে। এবার এখানে আমাদের একটা ছবি, মানে আমাদের ছবি না, এখানে যে কোনো যে এই ধরনের ছবি দেবো আমরা। এখানে আমার যেই ছবিটা আছে এখানে আমরা যারা বন্ধুরা আছি তারা এই ছবিটাই দিই। তো এই ছবিটা আমরা ইউজ করি। তো আর এখানে আমি ওর নামটা লিখে দেবো, ওর নাম হচ্ছে হাসিব। তো আমি এখানে লিখে দিই, এখানে আমি দেখব, আর যদি এই নামটা না হয় তাহলে তো গেল। আর এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা চলে আসতে পারে, তো ওই নাম্বারটা থাকেই। তো চলে এসেছি এবং আমরা লেটস প্লেতে ক্লিক করব একবার। সো লেটস প্লেতে আমরা ক্লিক করব, আর দেখুন এখানে হ্যাশট্যাগ 6625 লেখা উঠেছিল এবং সেটিং এভরিথিং আপ হয়ে যাচ্ছে। তো আরও একবার আমাদের এখানে আসতে পারে নাও আসতে পারে, আমার বেলায় আসেনি বাট আমার বন্ধুর বেলায় এসেছে। তো এটা একবার আমি কনফার্ম করে নেবো, এই ছবিটা না, আমাদের রোবটের ছবিটা চাই। আর এখানে আমরা হাসিব নামটা লিখে দেবো, আর তারপর এটা হয়ে গেল এবং লেটস প্লে। লেটস প্লেতে হওয়ার পরে এখানে দেখুন সব অ্যাকাউন্ট কিন্তু একদম খোলা হয়ে গেল, এক্সবক্স অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন অল্প একটু লোড নেবে এবং এখানে আমরা সাইন ইন করতে পারি, সাইন ইন করতে পারি। এরপর আমরা যাব মাইনক্রাফটে। তো আমরা মাইনক্রাফটটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, আপনাদের যা থাকবে আর কি। তো এবার আমরা এখানে এসি মার্কেট নেট মাইনক্রাফট, যাই হোক। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ এক্সবক্স লাইভ। তো এখানে আমরা সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এরকম চলে এসেছে, এখানে আপনার যেই পাসওয়ার্ড আর যেই ইমেলটা দেওয়া, সরি জিমেইলটা দেওয়া ছিল সেটা আপনারা নেক্সটে ক্লিক করে দিয়ে রাখবেন। তো এখানে আমি সেই এটা দিয়ে, মানে কী বলে, সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নিলাম। ওকে ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন সব মোটামুটি কমপ্লিট। এখন আমাদেরকে এখানে দেখতে পাবেন যে এখানে আপনার ছবিটা আর যেই লেখাটা ছিল সেটা চলে এসেছে এবং আমরা লেটস প্লেতে ক্লিক করেছি। দেন এখানে কানেক্টিং হবে কিছুক্ষণ, কিছুক্ষণ কানেক্টিং হচ্ছে, আমরা একটুখানি ওয়েট করে নিই। তো আরেকটু ওকে, তো এখানে কানেক্টিং হয়ে গেছে এবং দেখুন আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে প্লেতে ক্লিক করি, প্লেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্ভারস চলে এসেছে 6টা, আর এখানে তো ওর অনেকগুলো ওয়ার্ল্ড খোলা আছে। এখানে আমি আমার নামটা দিয়ে আমাকে ফ্রেন্ড বানিয়ে নিই, আমার নাম হচ্ছে তানজিম 957।
9957এখানে ট্যাগটা নেম ট্যাগ এটাই। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন আমার নামটা চলে এসেছে। এই যে এখানে আমরা যদি অ্যাড ফ্রেন্ডে একবার ক্লিক করলেই হয়ে যায়, তাও আমার সন্দেহ হয় নেট কানেকশনের প্রবলেম থাকার কারণে। তো অ্যাড ফ্রেন্ড অনেকবার চাপ দেওয়ার পরে আমি একবার ক্রেডিট দিয়ে আরেকবার অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে এখানে আমার আরেকবার নামটা লিখে দিই, সঞ্জীব 957। ওকে, তো এখন আমি এখন দেখতে পাবেন যেখানে আমরা ও আমাকে ফ্রেন্ড বানিয়েছে কিন্তু আমি বানাইনি, আমিও বানিয়ে নেব। তো এখন আপনারা এখানে সার্ভারেও ঢুকে সার্ভারেও কিন্তু খেলতে পারেন। তো এই ছিল মোটামুটি সাইন ইন করার ধারণা। আপনারা যদি 18 বছরের বেশি না দেন তাহলে আপনারা কিন্তু খেলতে পারবেন না মাইনক্রাফট, আর যদি এটা আপনার বেটা ভার্সনে থাকে তাহলেও কিন্তু আপনি খেলতে পারবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি, স্টে গুড, অ্যান্ড স্টে উইথ থিয়েট্রিক্স স্টুডিও।